পুরুষোত্তম রামচন্দ্র ও মাতা সীতার 14 বছরের বনবাসের শেষ পর্যায়ে। চলেছেন রাজধানী অযোধ্যার উদ্দেশ্যে। এসে পৌঁছালেন সুবর্ণরেখা নদীর তীরে। দিনটা মহাশিবরাত্রি। মা সীতা সুবর্ণরেখা নদীর তীরেই বালি দিয়ে গড়লেন 12টি শিবলিঙ্গ, পালন করলেন শিবরাত্রি ব্রত। ঘটনাচক্রে পূজা শেষে শিবলিঙ্গ নদীর জলে ভাসাতে গেলে শোনা যায় দৈববাণী, এই সুবর্ণরেখা নদীর তীরেই প্রতিষ্ঠা করো আমাকে। সেই মতো রামচন্দ্রের অনুরোধে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা কর্তৃক এক রাতে তৈরি হলো বিশাল মন্দির, যে মন্দিরেই সূর্যের প্রথম রশ্মি এসে পদস্পর্শ করে মহাদেবের। আজ আমরা সেই মন্দিরেই ঘুরে দেখাবো আপনাদের সেই মন্দির, বলবো সেই মন্দিরের ইতিহাস, রামেশ্বর শিব মন্দির। আমি এখন দাঁড়িয়ে ঝাড়গ্রামের বিখ্যাত রামেশ্বর শিব মন্দিরের সামনে। দেখা যাচ্ছে আমার পিছনে ঝাড়গ্রামের বিখ্যাত সেই রামেশ্বর শিব মন্দির। আমরা জেনে নেব তার ইতিহাস, দেখে নেব রামেশ্বর শিব মন্দিরটি কীভাবে, তার গঠনশৈলী কী কী আছে এখানে, কতটা তার চত্বর, পুরো পরিবেশটা সমস্তটা দেখে নেওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার। চলো আমরা দেখে নিই ভেতরে কীরকম রামেশ্বর শিব মন্দিরটা। ভীষণ সুন্দর আকাশ জুড়ে আজকে মেঘ করে আছে, তার মাঝখানে শিব মন্দিরটা জাস্ট অসাধারণ লাগছে। আমরা একটু দেখে নেবো কালকে রাত্রেবেলার ভিউটা, কিন্তু তোমাদের এর সঙ্গেই আমরা অ্যাটাচ করবো। এবং এখানে যে সেবায়িত আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, সেইটাও সেই সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো, সমস্তটাই আমি কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দেব। পাশে এই রামেশ্বর শিব মন্দিরটা দেখা যাচ্ছে যে 4টে ভাগ। এখানে বলা হয় যে এই শিব মন্দিরটা এক রাতের মধ্যে তৈরি করা হয়েছিল, স্বয়ং ভগবান বিশ্বকর্মা এই শিব মন্দিরটি তৈরি করেছেন, সেই কারণে এক রাতের মধ্যে এই শিব মন্দির তৈরি করা হয়েছিল। এই শিব মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে যে এটা অনেকটা পুরীর, এখানে বেশিরভাগ মন্দিরই যেটা দেখেছি পুরীর মন্দিরের আদলে তৈরি। দেখা যাচ্ছে মেন যে মন্দিরটা আছে ওই মন্দিরটার চারধারে কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম সিংহ মুখ কিন্তু লাগানো আছে চারদিকে 4টে। এবং এর যে গঠন শৈলী সেটা দেখলেই বোঝা যায় যে উড়িষ্যার যে রাজারা ছিল তাদের দ্বারাই নির্মিত, এবং কারণ গঠনশৈলীটা সম্পূর্ণ তাদের মতো। এখানে আর একটা জিনিস জানা যায় যে এখানে কিন্তু বর্গী হামলার সময় বর্গীরা বসবাস করত, এবং বলছিলাম না রাত্রেবেলায় যে হাতি এসেছিল, আমি দেখাবো একটু চারপাশটা ঘুরে। হাতি এখান পর্যন্ত উঠতে পারে না, কারণ হচ্ছে এটা অনেকটা উঁচুতে জায়গাটা, হাতির পাশ দিয়ে ধান ক্ষেতগুলো আছে সেখান দিয়েই চলাচল করে। এখানে এরকম মাকড়া পাথরের কিছু গম্বুজ তৈরি করা আছে। আমরা একটু মন্দিরটার ভেতরে প্রবেশ করব আগে, কারণ মন্দিরটা খোলা থাকে হচ্ছে সকাল 9টা থেকে, এবং যতক্ষণ দর্শনার্থী থাকে বা সন্ধ্যে পর্যন্ত কিন্তু মন্দির মোটামুটি খোলা থাকে। এই যে দেখা যাচ্ছে এখানে এতটা নিচুতে ধান জমিগুলো। আজ আমি দাঁড়িয়ে আছি কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে বাংলা ও উড়িষ্যার বর্ডারে, যে অঞ্চলের সাথে জড়িত প্রচুর ইতিহাস, সবই আনবো এক এক করে আপনাদের সামনে। তবে আজ আমি বলবো যে মন্দিরটি নিয়ে, সেটি হলো রামেশ্বর শিব মন্দির। ঝাড়গ্রাম জেলার গভীর জঙ্গলে ঘেরা একটি অঞ্চল নয়াগ্রাম ব্লক, যার পাশ দিয়ে তিত্তির করে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। তারই তীরে অবস্থিত এই রামেশ্বর মন্দির। জনশ্রুতি অনুসারে ত্রেতা যুগে স্বয়ং রামচন্দ্র কর্তৃক তৈরি হয় এই মন্দির। রামচন্দ্রের অনুরোধে স্বয়ং বিশ্বকর্মা এক রাতেই তৈরি করেছিলেন এই মন্দির। এলাকাটি একসময় ওড়িশার ময়ূরভঞ্জ পরগনার অধীনে ছিল। অনেকের মতে তাই মন্দিরটির শৈলীতে লক্ষ্য করা যায় ওড়িশি স্থাপত্যের ছাপ। মন্দিরটির গঠনশৈলী সম্পূর্ণ পুরীর জগন্নাথ মন্দিরের মতোই,
মাকড়া পাথরে তৈরি সপ্তরথ শিখর বিশিষ্ট মন্দির। উচ্চতা প্রায় 30 ফুট, অনেকটা এলাকা জুড়ে তৈরি বিশাল গর্ভগৃহ, যেখানে দ্বাদশ লিঙ্গ প্রতিষ্ঠিত। সূর্যদেবের প্রথম রশ্মি এসে পৌঁছায় যে গর্ভগৃহে। মন্দিরটি পূর্বমুখী, সামনের দিক থেকে পরপর রয়েছে ভোগমণ্ডপ, নাটমন্দির, জগমোহন, অন্তরাল এবং তারপর মন্দিরের গর্ভগৃহ। জগমোহনের প্রবেশ পথে দুই দিকে পড়বে দুটি দ্বারপালকের মূর্তি। মন্দিরের গায়েই রয়েছে প্রায় 500 বছরের পুরাতন একটি বিশাল কাঁঠাল গাছ, যেটিকেও নিত্য পুজো করা হয় এবং মানদ বৃক্ষ হিসাবে এখানে ঠিল বাঁধা হয়। মন্দিরের চারপাশে সার দিয়ে বেশ কয়েকটি ঝামা পাথরের তৈরি স্তম্ভ, প্রতিটি স্তম্ভের উপর অলঙ্করণ হিসাবে একটি করে বৃষমূর্তি। অনেকের মতে মন্দিরটি আরও বড় ছিল অথবা এটি অসম্পূর্ণ মন্দির। মন্দিরের বিশেষত্ব বলতে অ্যাকচুয়ালি কিন্তু এটা মূলত অনেক পর্যালোচনা সব কিছু করে সেসব দিয়ে জানা গেছে যে এটা উড়িষ্যার যে রাজারা যেটা ছিলেন তাদের মধ্যে কিন্তু এই অংশটা কিন্তু তখন পড়তো, তখন কিন্তু এটা বেঙ্গলের মধ্যে এটা ছিল না। বিশেষত একদম হুগলি নদীর তীরবর্তী অবধি তখন কিন্তু উড়িষ্যার যে রাজত্ব ছিল এবং তার সাথে তারা বেশ কিছু জায়গাতে এই ধরনের মন্দির বিভিন্ন জায়গাতে তারা করেছেন এবং সেই মন্দির এখানে পুজো পাঠ করতেন, তারা রাজকার্য চালাতেন, বিভিন্ন জায়গায় রাজস্ব আদায় করতেন। আর এর সাথে সাথে তাদের রাজস্ব চলতে থাকে। সেই মুহূর্তে হয় বর্গি আক্রমণ, বর্গিরা মহারাষ্ট্র থেকে আসে। আপনারা সবাই জানেন যে বর্গি এলো দেশে, খোকা ঘুমালো পড়া জড়ালো বর্গি এলো দেশে। আর ঠিক সেই মতোই বর্গিরা কিন্তু এসে পৌঁছেছিল ঠিক এই স্থানে। আর এই স্থানটা তারা কেন এসেছিল, এক ছিল গোপীবল্লভপুরে বর্গিডাঙ্গা, আর ছিল এই রামেশ্বর। এই দুটো জায়গাতেই তারা এখানে ঘাঁটি গেড়েছিল, কারণ একদিকে রয়েছে সুবর্ণরেখা নদী, নিচে এটা অনেকটা উঁচুতে, আর ঠিক চারিদিক কিন্তু শালমহুয়া জঙ্গলে ঘেরা, যাতে বাইরে থেকে কিন্তু কোনো ভবিষ্যৎ কিন্তু আক্রমণ করতে ঠিকঠাক পারতো না, কারণ হিংস্র জন্তু ছিল এদিকে, এদিকে ছিল নদী, আর তার উঁচু জায়গায় এখান থেকে কিন্তু লক্ষ্যটা কিন্তু সুন্দরভাবে তারা করতে পারতো। তো তার জন্যই বেশ কিছু কয়েক বছর তারা এখানে রাজত্ব করেছে, এইখানে তারা ঘাঁটি গেড়েছিল সৈন্য সামন্ত নিয়ে, এবং তারা শিব ভক্তও কিন্তু ছিল। তো শিব ভক্তর পরেই কিন্তু এই মন্দিরে তারা পুজো পাঠও করত। এখানে যেরকম অনেকেই ঐতিহাসিক ঐতিহাসিক সম্পর্কিতও রয়েছে, সেই রকম লৌকিক দিকটাও রয়েছে কিছু। তো লৌকিক দিকের দিক থেকে দেখতে গেলে এই মন্দির লোকমুখে শোনা যায় যে একরাতের মধ্যে তৈরি হয়েছে অনেকেই বলেন। তো এটা হয়তো কেউ মেনে নিতে পারেন, কেউ মেনে নিতে পারেন না। তো অনেকের মনে অনেকের কথায় কথায় এই জায়গাটা সম্পর্কে কিন্তু তারা এই কথাই বলেন। আর এই মন্দিরের অ্যাকচুয়ালি হচ্ছে শিবের মন্দির, বাবা মহাদেব এখানে দেখতে পাচ্ছেন। আর ভেতরে কিন্তু পঞ্চশিব রয়েছেন, পঞ্চশিব বিরাজমান, এখানে 5টি শিবের লিঙ্গ। আর এখানে যেরকম উড়িষ্যার যে রেখদেউল টাইপের এর ভাষাটা টোটালিটাই সম্পূর্ণ উড়িষ্যার দিকেই তৈরি, এবং গর্ভগৃহ রয়েছে এখানে, ভোগমণ্ডপ রয়েছে, এমনি অন্যান্য যেরকম উড়িষ্যার যে সমস্ত সেই অনুপাতে তৈরি করা আছে। তবে এখনো অবধি এই সামনের যে পিলারগুলো এগুলো জানা যায় না। অনেকেই বলেন অর্ধসমাপ্ত একরাতের মধ্যে যখন করেছিল অর্ধসমাপ্ত ছিল এই সমস্ত পিলারগুলো। মন্দির খোলা আছে? দেখা যাচ্ছে পাশেই অবস্থিত ওয়াচ টাওয়ারটি, এবং ওখানে থাকার মতো ব্যবস্থা আছে, টুরিস্টদের জন্য নয় কিন্তু ঘর করা আছে। তো
অনেকের মতে মারাঠা বর্গীরা এই মন্দির তৈরি করেন আত্মগোপনের জন্য এবং চারদিকে খনন করেন পরীক্ষা। কারণ হিসাবে বলা যায় ময়ূরভঞ্জের রাজারা ছিলেন মারাঠাদের আশ্রয় ও সমর্থন পুষ্ট। আবার ভিন্ন মতে চন্দ্রগ্রামের রাজা চন্দ্রকেতু সিংহ ষোড়শ শতাব্দীতে স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দির নির্মাণ করেন। সে যাই হোক, ইতিহাস, বিশ্বাস ও বৈচিত্র্য যেখানে মিলেমিশে এক হয়ে গেছে সেটাই রামেশ্বর শিব মন্দির। শিব মন্দির থেকে 108টি সিঁড়ি নেমে গেছে কুণ্ড পুকুর পর্যন্ত, যেটি অত্যন্ত পবিত্র একটি পুকুর বলে ধরা হয়। পুণ্যার্থীরা এখান থেকেই জল নিয়ে এবং এখানে স্নান সেরেই বাবার কাছে আসেন পবিত্র শরীরে পবিত্র মনে। থাকবার জন্য পাশেই পাবেন নয়াগ্রাম পঞ্চায়েতের অতিথি নিবাস। আমি এটা নিয়ে আলাদা একটি ভিডিও করব এবং পরের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ফোন নম্বর অবশ্য আমি এখনই নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখানে শিবরাত্রির সময় 3 দিনব্যাপী বিশাল মেলা হয়। এখানে গেলে এই পৌরাণিক মন্দিরটি ছাড়া আর কী কী পাবেন? মন্দিরটি জঙ্গলে অবস্থিত হওয়ায় উপভোগ করতে পারবেন জঙ্গলের মাধুর্য, পাখির কলকাকলি, পাশেই অবস্থিত সুবর্ণরেখা, আর দেখা পাবেন গজরাজের। এখানে বলা যায় সর্বক্ষণের সাথী হাতির দল। পাশেই পাবেন তপোবন। এছাড়া হাতিবাড়ি আছে, আরও অনেক জায়গা আছে যেগুলো আপনারা এখানে থেকে ঘুরতে পারবেন। তাই ঝাড়গ্রাম আসলে অথবা ঝাড়গ্রাম ভ্রমণের ইচ্ছা থাকলে এটা একটা ভালো অপশন হতে পারে। এখানে থেকেই আপনারা সম্পূর্ণ ঝাড়গ্রাম ঘুরে দেখতে পারেন। দেখাবো পুরো অন্ধকার। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে রামেশ্বর শিব মন্দির, এখানে একটা টাওয়ারও আছে, একটুখানি দেখবো, এক্সপ্লোর করার চেষ্টা করবো, আপনাদের দেখাবো। একটু অন্ধকারেও ঘুরে আসি, আবার সকালবেলা তো অবশ্যই থাকবো সঙ্গে। এই যে দেখা যাচ্ছে দূরে মন্দিরটা, ওটাতেই আমরা যাব। আমাদের জানলার থেকে দেখা যাচ্ছিল মন্দিরটা, খুব প্রাচীন মন্দির শুনেছি। এই যে দেখা যাচ্ছে, এই হলো রাত্রেবেলায় আমাদের সেই রামেশ্বর শিব মন্দির। সন্ধেবেলায় ঘুরতে গিয়ে আমাদের একটি বিশেষ পাওনা মহাদেবের এই ভোগ। এখানে মহাদেবকে দুবেলা অন্ন ভোগ দেওয়া হয়। দেখলেন তো, ঘুরে দেখালাম রামেশ্বর শিব মন্দির, ঝাড়গ্রামের বিখ্যাত রামেশ্বর শিব মন্দির। এখন যেহেতু ডিস্ট্রিক্ট আলাদা হয়ে গেছে, তাই এটা ঝাড়গ্রামের অন্তর্ভুক্ত। এটা কিন্তু এক সময় উড়িষ্যার রাজারাই তৈরি করেছিলেন, এর গঠনশৈলী সেটাই প্রমাণ করে। তাহলে এরকম নতুন নতুন জায়গার তথ্য পেতে অবশ্যই কিন্তু সঙ্গে থাকতে হবে আমার। আমার চ্যানেল ভালো লেগে থাকলে এবং নতুন নতুন জায়গার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর একটা জিনিস, আমার ভুল ত্রুটি কী করলে আরও ভালো হবে, কোন নতুন নতুন জায়গা দেখালে আপনাদের উপকার হবে, কিছু মানুষ তো অবশ্যই আমার কাছে জানতে চায় আমার ঘুরতে যাওয়ার বা তথ্য দেওয়ার, এটা একটা সার্থকতা। আমি প্রত্যেকের কাছেই জানতে চাইবো আর কোন কোন নতুন জায়গাগুলো দেখালে বা কী ধরনের ভিডিও আনলে আপনাদের সুবিধা হবে বা আপনাদেরকে আমি নতুন তথ্যগুলো জানাতে পারবো। তাহলে চলুন নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে যাই।